ফেরদৌস আর আলিমের জন্ম নোয়াখালী জেলা শহরের প্রান্তবর্তী গ্রাম হরিনারায়ণপুরে 1948 সালের 16 ডিসেম্বর। পিতা মোহাম্মদ এবাদুল্লাহ ও মাতা গুলে আফরোজের 4 পুত্র 2 কন্যার মধ্যে তিনি জ্যেষ্ঠ। পাকিস্তান কেন্দ্রীয় সরকারি শুল্ক ও আবগারি বিভাগে পিতার বদলির চাকরির সুবাদে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তার শৈশব কেটেছে। রংপুর শহরে বসবাসের এবং রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর মহিলা কলেজে অধ্যয়ন মিলিয়ে প্রায় এক যুগ তাঁর স্মৃতির অক্ষয় সম্পদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে 30 বছরের অধ্যাপনা জীবন শেষে তিনি অবসরে যান 2010 সালে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রায় 50 বছরের। বেতারে তিনি নাট্যকার, কথক ও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন। বিবাহিত জীবনে তিনি 2 কন্যা সন্তানের জননী। তার জ্যেষ্ঠ কন্যা চট্টগ্রাম মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। কনিষ্ঠ কন্যা বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত ছিলেন, বর্তমানে প্রবাসী। স্বামী এম এ আলিম বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার হিসেবে অবসরপ্রাপ্ত। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ, গল্পগ্রন্থ কালো জলে সাদা ফেনা, যতদিন আছে চন্দ্র সূর্য, হনন সুখ, প্রবন্ধ সংকলন নির্বাচিত নিম প্রবন্ধ, কলাম সংকলন কোথাও নতুন দিন, চর্যার হরি ঋতুই। এছাড়াও তিনি গোপাল হালদারের কাজী নজরুল ইসলাম শীর্ষক ইংরেজি জীবনী গ্রন্থটির অনুবাদ করেছেন। প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা: চট্টগ্রাম লেডিস ক্লাব সাহিত্য পুরস্কার 2003, চট্টগ্রাম লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার 2005, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী সম্মাননা 2004, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার 2014, সাহিত্য সংস্কৃতিতে প্রমা সম্মাননা 2014, কলম সাহিত্য সংসদ লন্ডন সম্মাননা 2019।